হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ শেয়ার করছি। আর এটা হচ্ছে সকালবেলা, যেহেতু আজকে বেবির বাবা বলছে বাসায় কোনো রাস্তা তৈরি না করার জন্য, তার জন্য সে বাহির থেকে স্যান্ডউইচটা আনা হয়েছে। আর বাসার পাশে যেহেতু রেস্টুরেন্ট, তার জন্য বেবির বাবা এখানে দুটো এখানে স্যান্ডউইচ আনছিল, আর আমি পিস করে নিয়েছি, কারণ বেবিও খাবে তার জন্য। আর এরপর একটু চা বিস্কিট তৈরি করব, তার জন্য আর বেশি কিছু তৈরি করলাম না, জাস্ট এক পিস খেয়ে এরপর অন্যান্য কাজগুলো শুরু করব। আজকে আসলে তেমন করে বড় করে আমি ব্লগটি শেয়ার করছি না, জাস্ট আমি ছোট করে আমার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আর খাওয়া দাওয়ার পরে এরপর চলে গেলাম রান্নাঘরে। আর রান্না করতে গিয়ে আমাদের মেয়েদের যেটা সবচেয়ে আসলে রেডি করা থাকলে অনেক অনেক ভালো লাগে রান্না করতে, সেটা হচ্ছে যাতে করে সব মশলাগুলো একসাথে থাকে, এতে করে আসলে রান্না করতে অনেক ভালো লাগে। তার জন্য এখানে আমার যেহেতু সব মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমি একে একে সব মশলাগুলো এখানে রেডি করে নিচ্ছি মশলা দানিতে। এরপর কিছু, যেহেতু এখানে জিরে গুঁড়ো আর এখানে গরম মশলা আর ধনে গুঁড়ো আসলে সবগুলোই একই ধরনের আবার লাগে, তার জন্য যেগুলো জিরে গুঁড়ো সেখানে আমি কিছু জিরে রাখলাম, আর যেগুলো গরম মশলার গুঁড়ো সেখানে আমি কিছু গরম মশলা আমি রাখছি, এতে করে আসলে সহজ হয়। আর কিছুর মধ্যে আমি গোটা এখানে গরম মশলা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর একদিকে মরিচ, হলুদের গুঁড়ো এবং পাঁচফোড়ন সব কিছু আমি রেডি করে নিচ্ছি। আর এতে করে আসলে রান্না করতে অনেক ভালো লাগে, সব কিছু একসাথে মিক্স আসলে রেডি করা থাকলে এবং পাশে থাকলে। আর এখানে আমি কিছু আবার কালো জিরাও অ্যাড করে দিচ্ছি, কারণ যে কোনো ভাজি মশলা নিরামিষ করতে গেলে এই কালো জিরে বা আমরা যে পাঁচফোড়নটা ইউজ করে থাকি তার জন্য প্রয়োজন হয় তার জন্য। আর এখন আমি আজকে তেমন বেশি কিছু রান্না করব না, যেহেতু মাংসের তরকারি রান্না করা ছিল এবং ইলিশ মাছের ডিমও আমি রান্না করেছিলাম, ভাবলাম আসলে মাংস খেতে খেতে তো আসলে আর ভালো লাগছে না, তার জন্য আজকে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। যেহেতু আমি রাতে রান্না করে রেখেছিলাম অন্যান্য যেগুলো দুপুরের জন্য রান্নার প্রয়োজন সেগুলো। আর এদিকেই তো আমি দুটো কাঁচা কলা ছিলে নিচ্ছি। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আসলে প্রতিনিয়ত যারা আমার আসলে ভিডিওগুলো দেখেন, যদি একটু হলেও উপকার হয়, সবার কাছে রিকোয়েস্ট, যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি কারো ভালো না লাগে ওনাদের কাছেও আমার রিকোয়েস্ট, আপনাদের যদি ভালো না লাগে আপনারা হাইড করে বা স্কিপ করে চলে যাবেন, কারণ আমি আসলে কাউকে জোর করে আমার ভিডিওগুলো দেখার জন্য বলি না, আমি তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো তৈরি করি যারা আমার মনের মতো আমার কাজগুলোকে ভালোবাসে, আমাকে ভালোবাসবে, তাদের জন্য আমার কাজগুলো তৈরি করি আমি, যাতে করে একটু হলেও আমার মতো যারা নতুন, আমি বলতে গেলে এখনও আমি অনেক কিছু রান্নাবান্না শিখি এখনও, আমার মতো যারা নতুন আছেন রান্না করতে পছন্দ করেন এবং প্রতিনিয়ত রান্না শিখতে চান, আমি একটু না একটু হলেও আমার ব্লগে, প্রতিটি ব্লগে আমি সেভাবে রেসিপিগুলো শেয়ার করে থাকি, যদি কারো একটু হলেও উপকার আসে তার জন্য। আর যারা, আবারও বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিছেন সেই সকল ভাইয়াদের এবং আপুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেননি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এদিকেই তো কাঁচা কলাগুলো আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু করে, এতে করে কাঁচা কলার যে একটা কষ থাকে সেটা বের হয়ে যায়, আর রান্না করলেও ভালোভাবে তাড়াতাড়ি অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। আর তা না হলে আমি যখন সময় কম থাকে তখন আমি লবণ
আর হলুদের গুঁড়া আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, এতে করেও কাঁচা কলার যে একটা কষ থাকে সেটা বের হয়ে যায়, তরকারিটা আর কালো হয় না। আর এখানে আমি কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু আমার মাছ আর কাঁচা কলা অল্পই, তার জন্য আমি তেমন বেশি পেঁয়াজ ইউজ করলাম না। এরপর আমি কিছু এখানে পাঁচফোড়ন দিয়ে দিছিলাম, এরপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিছিলাম। দেওয়ার পরে আমি মশলাগুলো ভালোভাবে একটু কষে, এরপর আমি ইলিশ মাছ ছোটো করে করে কেটে, আর এখন আমি ভালোভাবে মাছ মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি, এতে করে যে মশলার একটা স্মেল থাকে সেটা আসলে চলে যায় ভালোভাবে কষিয়ে নিলে। এবং আমি সেটা মাছ রান্না করি বা মাংস রান্না করি, আমি সব সময় আগে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এরপর মাছটা ইউজ করে দিয়ে দিই। আর মাংস রান্না করলেও আমি ভালোভাবে মশলা ভালোভাবে কষিয়ে নিই। আর এখন আমি কয়েকটা জাস্ট আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম, বেশি দিব না, যেহেতু আমি এখানে লাল মরিচের গুঁড়ো বেশি ইউজ করছি, তার জন্য এতে করে আবার বেশি স্পাইসি হয়ে যাবে তার জন্য। আর আমি এখন আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমি সেদ্ধ করা যে কাঁচা কলা সেটা একটু পরে দিয়ে দিব। আর রান্না করতে বেশি সময়ের আসলে লাগবে না, যেহেতু আমি কাঁচা কলাগুলো আগে সেদ্ধ করে নিয়ে নিছিলাম। আর তো এখন কাঁচা কলাগুলো আমি দিয়ে দিলাম সেদ্ধ করা, আর একটু ভালোভাবে এখন উলট পালট করে নিচ্ছি, যাতে করে মশলাগুলো সব যাতে কাঁচা কলা মাছ সব কিছুর মধ্যে যায়, এতে করে আসলে খেতে অনেক ভালো লাগবে। আর আমি এখানে কোনো জিরে গুঁড়ো আমি ইউজ করব না, কারণ আসলে ইলিশ মাছের মধ্যে একটা যে একটা সুন্দর স্মেল থাকে সেখানে আসলে আমার মনে হয় জিরে গুঁড়োটা যদি ইউজ করি তখন আসলে মনে হয় ইলিশ মাছের যে একটা স্মেল থাকে সেটা পাওয়া যায় না ভালোভাবে, তার জন্য। আর এখন আমি একটু সামান্য করে পরিমাণ মতো আমি একটু যাতে ঝোল হয় তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে ভালোভাবে সুন্দর করে সবগুলো তরকারি ভালোভাবে সেদ্ধ হবে যতটুকু সেদ্ধ হওয়া দরকার। আর আমি কিছুক্ষণ পর্যন্ত এভাবে চলোই রেখে সেদ্ধ করতে দিব, এরপরে আমি কিছু যখন জলটা একটু কমে আসবে তখন এখানে আমি কিছু ধনে পাতা কুচি এখন দিয়ে দিব। আর এতটুকুই ছিল আজকের আমার দুপুরের রান্না, যেহেতু আমি আগেই মাংস তরকারি এবং ইলিশ মাছের ডিম সেটা রান্না করে নিয়ে নিছিলাম, তার জন্য আজকে জাস্ট একটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে, আবারও বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল, আসসালামু আলাইকুম।